हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू माय चैनल। सबाइके अनेक अनेक शुभेच्छा जानिए आमी आमार आजकेर भिडियोटी शुरू करछि। आजके आमी आपनादेर साथे एकटी रेसिपि शेयर करब जेटा किना बांग्लादेशेर ऐतिह्यबाही पिठा फुलझड़ी पिठा हिसेबे परिचित। अनेक जायगाय एई पिठाटी लोटास फ्लावर बा रोज फ्लावर नामे हिसेबेओ परिचित। এই পিঠাটি দেখতে যতটা না সুন্দর, খেতে ততটাই ক্রিস্পি এবং মজাদার, এবং বানাতেও খুব কম সময় লাগে এবং খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই রেসিপিটি হচ্ছে আমার ভাবি তৈরি করেছে। তো ভিডিওটি আমি অনেক আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু আপলোড করতে একটু লেট হয়ে গেল। তো এই রেসিপিটির জন্য কী কী লাগবে প্রথমে সেগুলো একটু বলে দিচ্ছি। এখানে লাগবে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, 1/3 কাপ চিনি, এরপর লাগবে 1/4 কাপ গুঁড়ো দুধ এবং 1টি ডিম, আর পরিমাণ মতো পানি। তো এখন হচ্ছে সবগুলো উপকরণ একটি পাত্রে একসাথে নিয়ে নেওয়া হচ্ছে, আর পরিমাণে যদি বেশি বানাতে চান তাহলে উপকরণগুলোর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আর এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, 1/4 কাপই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আর সামান্য লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। আর এখন হচ্ছে সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে, তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর পানিটা একেবারে না দেওয়াটাই ভালো হবে এক্ষেত্রে। তো এখানে হচ্ছে মোটামুটি 1 গ্লাসের মতো পানি লেগেছে, এর বেশি পানি প্রয়োজন হয়নি। তো ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলাও হয়নি এবং খুব বেশি ঘনও রাখা হয়নি। তো এখন হচ্ছে একটি কড়াইতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিতে হবে। আর আজকের এই পিঠাটি বানাতে আমাদের প্রয়োজন হবে পিঠা বানানোর সাঁচ, যেটা আমরা মানে বাজারে অনেক রকমের অনেক ডিজাইনের সাঁচ পাওয়া যায় কিনতে। তো আপনারা এরকম সাঁচ সংগ্রহ করে নেবেন। তো তেলের মধ্যে একটু হিট দিয়ে তেলটা গরম করার পর হচ্ছে এই সাঁচটিকে গরম করে তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে, এরপর গরম তেলে ছেড়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় যেহেতু সাঁচটা নতুন ব্যবহার করা হচ্ছে, তো দেখা যাবে যে পিঠাটা ছুটতে চাইবে না, তখন আমরা কাঁটা চামচ ব্যবহার করব। আর প্রথম অবস্থায় অনেকগুলো পিঠাই নষ্ট হয়ে যেতে পারে, তো এক্ষেত্রে চিন্তার কিছু নেই, কারণ যেহেতু সাঁচটা নতুন ব্যবহার করা হচ্ছে সেক্ষেত্রে এমনটা একটু হতেই পারে। তো এই তো কয়েকটা পিঠা বানানোর পর এখন কিন্তু সুন্দরভাবে সাঁচ থেকে পিঠাগুলো বের হয়ে আসছে, আর পিঠার আকারটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো পিঠাগুলোকে ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তখন কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকবার হচ্ছে দেখিয়ে দিচ্ছি, খুব ইজিলি সাঁচ থেকে পিঠাগুলো বের হয়ে যাচ্ছে, যেহেতু এখন এটা ইউজ করে ফ্রি হয়ে গিয়েছে, তো এখন আর সমস্যা হবে না। তো আপনারা কিন্তু চাইলে অন্য একটি চুলায় আপনারা যে কয়টা সাঁচ ব্যবহার করবেন সেগুলো তেলের মধ্যে গরম করে অবস্থায় দিয়ে রাখতে পারেন, আর আরেক চুলায় পিঠাগুলো খুব ইজিলি ভেজে নিতে পারবেন। তো এই তো পিঠাগুলো ভেজে নেওয়ার পর আপনাদের সুবিধার্থে পিঠাগুলোকে একটু ভেঙে দেখিয়ে দেওয়া হচ্ছে, আর এতটাই ক্রিস্পি হয়েছে আপনারা সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন।
আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।